তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে আগামী তিন জুলাই তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়ন শুরু হবে তো তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়ন যেন সহজ হয় সেই পরিপ্রেক্ষিতে আমি তোমাদের জন্য বেশ কিছু সাদৃশ্যমূলক প্রশ্ন তৈরি করেছি আজকের ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়টির উপরে কিছু সাদৃশ্যমূলক প্রশ্ন শেয়ার করব এই প্রশ্নগুলো পড়লে তোমরা তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে তাহলে চলো দেখে নিচ্ছি যে কি কি প্রশ্ন আমি তোমাদের জন্য তৈরি করেছি দেখো আমাদের বিষয়টি হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং এখানে আমাদের সিলেবাস হচ্ছে এক থেকে পৃষ্ঠা অর্থাৎ আমরা আমাদের মূল বইয়ের প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত আমাদের অর্ধবার্ষিক মূল্যায়নের জন্য পড়ব বা প্রস্তুতি নেব তো আমরা এখান থেকে সিলেবাস দেখে নিলাম প্রথম অধ্যায়টির নাম হচ্ছে প্রকৃতি ও সমাজ অনুসন্ধান তো এই অধ্যায়ে যে সকল এগোক কাজগুলো থাকবে সেই কাজগুলো হচ্ছে প্রথমত তোমার এলাকার বিভিন্ন প্রাকৃতিক ও সামাজিক সম্পদের তালিকা তৈরি করো দুই মানুষের জীবনে ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের প্রভাব আলোচনা করো তিন গারোন্দর গোষ্ঠীর জীবনযাত্রা এবং উৎসব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তো এগুলো হচ্ছে এক একটি একক কাজ এই কাজগুলো তোমরা খুব ভালোভাবে পড়ে যাবে তোমাদের মূল বইতে কিন্তু এই কাজগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে এরপর দেখো আমরা কিছু দলগত কাজ দেখব দলগত কাজে এখানে বলা রয়েছে তোমার এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন অনুসন্ধান করো অনুসন্ধানে পাওয়া তথ্যগুলো দলগতভাবে উপস্থাপন করো এ পরিবর্তনের ফলে মানুষের জীবনে যে প্রভাব পড়ে তা আলোচনা করো তো এটি হচ্ছে এক দলগত কাজ তোমরা দলগতভাবে এই কাজটি করবে এরপর দুই নম্বর বলা রয়েছে সামাজিক উপাদান বা প্রাকৃতিক উপাদান কিভাবে ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে তা আলোচনা করো এই দলগত কাজটিও তোমরা চর্চা করবে এরপরে দেখো আরও কিছু কাজ রয়েছে তিনে বলা রয়েছে প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণে মানুষের সঠিক দৃষ্টিভঙ্গি গঠনে করণীয় নির্ধারণ করো তো এই প্রশ্নের উত্তরটি তোমরা দেবে চারে বরান রয়েছে একটি গ্রাফ চিত্র অঙ্কন করে তোমার এলাকার গত দশ বা বিশ বছরে প্রাকৃতিক সম্পদের পরিবর্তন আলোচনা করো এসব পরিবর্তনের কারণ এবং প্রভাব সম্পর্কে দরে আলোচনা করো তো এখানে তোমাদেরকে একটি গ্রাফ অঙ্কন করতে হতে পারে এবং সে গ্রাফের মধ্য দিয়ে তোমাদেরকে এটি উপস্থাপন করতে বলা হতে পারে যে গত গত বছরে বছরে বা তোমার এলাকার যে সকল প্রাকৃতিক বা সামাজিক সম্পদের পরিবর্তন হয়েছে তা দেখাও তাহলে সেটি তোমরা খুব সহজভাবে করবে কারণ তোমাদের মূল বইতেই কিন্তু এই সম্পর্কে আলোচনা রয়েছে প্রথম অধ্যায় থেকে আমরা এই সকল দলগত কাজ এবং একক কাজগুলো দেখে নিলাম এরপরে আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায়ে যেটির নাম হচ্ছে আত্মপরিচয় ও মানবিক আচরণ তো এই অধ্যায়ে যে একক কাজগুলো থাকবে সেগুলো হতে পারে প্রথমত একটি ছকে তোমার আত্মপরিচয় উপস্থাপন করো দুই ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের উপর নির্ভর করে তোমার আত্মপরিচয় উপস্থাপন করো তিন নম্বর রয়েছে আরব বেদুইন কারা তাদের আচরণিক বৈশিষ্ট্য নির্ণয় করো শিক্ষার্থীরা তোমরা তোমাদের মূল বই যদি পড়ো তাহলেই কিন্তু এই প্রশ্নগুলোর সঠিক উত্তর তোমরা খুব সহজভাবে তৈরি করতে পারবে এরপরে দেখো আমরা দলগত কাজ যেগুলো করবো সেগুলো হচ্ছে প্রথমত তোমাদের দলের সদস্যদের একজনের আত্মপরিচয়ের সাথে অন্যজনের আত্মপরিচয়ের মিল অমিলের ক্ষেত্রগুলো উপস্থাপন করো শিক্ষার্থীরা দেখো তোমাদের যে আত্মপরিচয়গুলো রয়েছে সেগুলো কিন্তু একজনের সাথে আরেকজনেরটা মিলবে না আবার কিছু কিছু ক্ষেত্রে মিলেও যেতে পারে তো এক্ষেত্রে তোমরা কি করবে দলের যে সকল সদস্যরা রয়েছে তোমরা প্রত্যেকে একজনের সাথে আরেকজনের আত্মপরিচয়ের দিকগুলোর মধ্যে যে সকল ক্ষেত্রগুলো রয়েছে সেই ক্ষেত্রগুলো তোমরা মিল অমিল উপস্থাপন করবে দুই বলা হয়েছে বাংলাদেশের চারটি ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চলের মানুষের আচরণিক বৈশিষ্ট্য খুঁজে বের করো এবং দলে আলোচনা করে আচরণিক রীতি লিখ তো এগুলো আমরা লিখবো এরপর তিন নম্বর বলা রয়েছে ঐতিহাসিক পদ্ধতি অনুসরণ করে নিজ এলাকার মানুষের আচরণিক রীতি অনুসন্ধান করো এই কাজটিও আমরা খুব সহজভাবে করার চেষ্টা করব এরপর দেখো পরবর্তী অধ্যায় আমরা চলে যাব তিন নম্বর অধ্যায় যেটির নাম হচ্ছে বাংলাদেশ ও বঙ্গবন্ধু মানবতাবাদী ধারা ও অসাম্প্রদায়িক চেতনা তো এই অধ্যায়ে যে সকল একক কাজগুলো থাকতে পারে তার মধ্যে প্রথম কাজটি হচ্ছে বাংলা থেকে বাংলা নামটি কিভাবে তৈরি হয় এই সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটি তোমরা খুব ভালোভাবে পড়বে দুই নম্বর রয়েছে বাংলা থেকে বাংলাদেশ নামকরণের ইতিহাস বর্ণনা করো এরপরে তিন নম্বর রয়েছে ছয় দফা দাবি কি এটি কখন উত্থাপন করা হয় ছয় দফায় কি কি দাবি উত্থাপন করা হয় এটিও তোমরা পড়বে চারে বলা রয়েছে শেখ মুজিবুর রহমানকে কখন এবং কোথায় বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম ও আত্মত্যাগ সম্পর্কে তুমি কি জানো তার সংক্ষেপে আলোচনা করো তবে এই যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো কিন্তু খুবই বেসিক প্রশ্ন তোমরা তোমাদের মূল বই থেকেই কিন্তু এই প্রশ্নগুলোর সঠিক উত্তর পেয়ে যাবে সেখান থেকে তোমরা সংগ্রহ করে এই প্রশ্নগুলোর উত্তর পড়ে নেবে তো আমরা একু কাজ দেখলাম এরপরে আমরা দেখব দলগত কাজ প্রথম দলগত কাজটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে ছয় দফা দাবির গুরুত্ব আলোচনা করো তো আমরা এখানে ছয় দফা দাবির যে গুরুত্ব রয়েছে সেটি আলোচনা করব দলগতভাবে এরপর দুই নম্বর বলা রয়েছে দলে বসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম ও আত্মত্যাগ নিয়ে আলোচনা করে একটি করে প্রবন্ধ কবিতা ছবি দেয়ালিকা তৈরি করি তো তোমরা দলে যে কয়েকজন সদস্য রয়েছে তারা প্রত্যেকে আলাদা ভাবে। কেউ প্রবন্ধ তৈরি করবে কেউ ছবি তৈরি করবে কেউ দেয়ালিকা বা পোস্টার পেপার তৈরি করবে এভাবেই মূলত তোমরা এই কাজটি উপস্থাপন করবে এরপর দেখো তিন নম্বর বলা রয়েছে একজন মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানে এমন কোনো বয়স্ক ব্যক্তির সাক্ষাৎকার নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধ চেতনা বিষয়ে কিছু তথ্য সংগ্রহ করো তো শিক্ষার্থীরা এটি হচ্ছে একটি প্রকল্প ভিত্তিক কাজ তোমরা দলগতভাবে এই কাজটি সম্পন্ন করবে এরপর চারে বলা রয়েছে বঙ্গবন্ধু মেলায় অংশগ্রহণ করো এবং বঙ্গবন্ধু সম্পর্কিত বিভিন্ন পোস্টার বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মেলায় উপস্থাপন করো তো দেখো এই কাজটি করার জন্য তোমাদের স্কুলে একটি মেলার আয়োজন করা হতে পারে যে মেলাটির নাম হবে বঙ্গবন্ধু মেলা তো সেই মেলায় তোমরা অংশগ্রহণ করবে এবং অংশগ্রহণ করার পরে সেখানে তোমরা কি করবে দলগতভাবে তোমরা বঙ্গবন্ধু সম্পর্কিত বিভিন্ন পোস্টার বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সেখানে উপস্থাপন করবে তোমার তৃতীয় অধ্যায় থেকে দেখে নিলাম কি কি দলগত কাজ এবং কি কি একক কাজ থাকতে পারে এবার আমরা দেখব চতুর্থ অধ্যায় থেকে কি কি কাজ আমরা করব দেখো আমাদের চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব তাই এই অধ্যায়ে যেই একক কাজগুলো থাকবে সেই কাজগুলো প্রথমে আমরা দেখে নিচ্ছি দেখো প্রথমত একটি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম কিভাবে পরিচালনা হয় দুই বিদ্যালয়ের প্রশাসনিক কাজের সঙ্গে কারা যুক্ত থাকেন তিন শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ কি কি ব্যবস্থা গ্রহণ করেন চার শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিতকরণে বিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা কি এরপরে পাঁচে বলা রয়েছে সামাজিক কাঠামো হিসেবে বিদ্যালয়ে তোমার ভূমিকা আলোচনা করো তো এই সকল প্রশ্নগুলোর উত্তর তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে আমি কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে ইতোমধ্যেই আমাদের কোর্সটিকা চ্যানেলে ক্লাস দিয়েছি সেখানে কিন্তু তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন সরকার কাঠামোর কোন স্তরে আছে সাত ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের দায়িত্বগুলো কি বা কারা বন্টন করেন এবং আট ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের মূল কাজ কি কি তো এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর অধ্যায় ভিত্তিক সমাধানও কিন্তু আমি কোর্সটিকায় দিয়ে দিয়েছি তোমরা এখনও যারা সেই ক্লাসগুলো নি অবশ্যই আমাদের চ্যানেল থেকে নবম শ্রেণীর যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান রয়েছে সেই প্লে এই উত্তরগুলো পাবে সেখান থেকে ক্লাসগুলো করে নেবে তো আমরা একক কাজ দেখে নিলাম এবার আমরা দেখব দলগত কাজ তো দলগত কাজে এখানে একটি কাজে আমি উল্লেখ করেছি সেটি হচ্ছে বিভিন্ন ধরনের সামাজিক কাঠামোর নাম উল্লেখ করো এসব সামাজিক কাঠামো থেকে জনগণ কি সেবা পেয়ে থাকে তা দলে আলোচনা করো তাহলে শিক্ষার্থীরা আমরা এখান থেকে দেখে নিলাম যে অর্ধবার্ষিকী মূল্যায়নে আমাদের এবার পরীক্ষায় কি কি বিষয় থাকতে পারে এবং সেই সকল বিষয়গুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম এখানে যে সকল প্রশ্নগুলো আমি তোমাদের সাথে আলোচনা করেছি সেগুলো কেবলই নমুনা প্রশ্ন অর্থাৎ তোমরা তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য এই সকল প্রশ্নের উপরে ভালো প্রস্তুতি নিতে পারো এই সকল প্রশ্নের উপরে যদি তোমরা তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য প্রস্তুতি নাও তাহলে আমি আশা করছি তোমরা খুব ভালো ফলাফল অর্জন করতে পারবে শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের নবম শ্রেণীর কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি সেটি তোমরা এই ভিডিওর কমেন্টে জানিয়ে দাও আমি তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ক্লাসটি নিয়ে আসবো তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য অনেক অনেক শুভকামনা রইল